প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না তো এখানে কি করতে হবে এই ভাব সম্প্রসারণ এটার জায়গায় সূচনা সূচনা দিতে হবে হ্যাঁ দিলে ভালো হয় তারপরে লিখতে হবে মনুষ্যত্ব যার আছে সেই মানুষ মনুষ্যত্বহীন মানুষ আর বন্যপ্রাণীর মধ্যে কোনো পার্থক্য নেই এরপরে লিখতে হবে আমাদের মূল ভাব বা সম্প্রসারিত ভাব তারপরে লিখতে হবে যে মানুষের মধ্যে মনুষ্যত্ব বিকশিত হয় না এবং অপরের জন্য মমত্ববোধ জেগে ওঠে না সে ব্যক্তি মানুষ নামের অযোগ্য হিংস্র পশুর মতো আচরণই তার স্বাভাবিকতার লক্ষণ বস্তুত মানুষের চেয়ে বিশাল আকৃতির প্রাণীয় পৃথিবীতে আছে কিন্তু তাদের বুদ্ধি নেই বলে তারা ভালো মন্দ বোঝার ক্ষমতা রাখে না এক্ষেত্রে মনই হলো মানুষের হিরণময় শিকা এশিকার শিকার আলোতে মানুষ কাঙ্ক্ষিত পথের সন্ধান পেয়ে থাকে মানুষ হলো আশরাফুল মাকলোকাত অর্থাৎ সৃষ্টির সেরা জীব প্রাণের দিক থেকে মানুষের সঙ্গে অন্যান্য প্রাণীর পার্থক্য না থাকলেও মনের দিক থেকে বিস্তর পার্থক্য লক্ষ্য করা যায় মন আছে বলে মানুষ মঙ্গলের কল্যাণের সত্য ও ন্যায়ের পথে চলতে অভ্যস্ত হয় এখানে লিখতে হবে উপসংহার তারপরে লিখতে হবে কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত ঈশ্বরগুপ্ত বলেছেন ধনের মানুষ মানুষ নয় মনের মানুষই মানুষ কাজে মানুষ হওয়ার জন্য মন থাকা অপরিহার্য